নিত্যদিনের যানজট যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ, অভিযোগ এসব নিয়ন্ত্রণে নজর নেই ট্রাফিক বাবুদের। ঘটনা আগরতলার ব্যস্ততম জিবি বাজার এলাকায়, সেখানে প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে। দূর দূরান্ত থেকে রোগীদের নিয়ে মানুষ জিবি হাসপাতালে আসেন, অথচ এই ব্যস্ততম এলাকায় লেগেই রয়েছে যানজট। বলা যায় ইদানিং যানজট বেরিয়ে গেছে। অভিযোগ, রাস্তার পাশে যত্রতত্র মোটর বাইক অটোরিকশা দাঁড় করিয়ে রাখার ফলে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, তেমনই রাস্তায় যানবাহন চলাচলে সঠিক কোনো ট্রাফিক ব্যবস্থা নেই, যা দেখা গেল মঙ্গলবারও। ফলে ভিড়ে আটকে পড়ছে রোগী নিয়ে আসা গাড়িগুলি। এক তো আজকে অনেক দিন থেকে কাটছে রাস্তাঘাটটা, সাইড 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 কাটে আসছে, রাস্তা বড় করবো, ওখানে তো কোনো বড় করছে না। এই কারণে রাস্তাতে মানুষ আইতে যেতে অতিরিক্ত অসুবিধা। রাস্তা হচ্ছে ছুটু, এই মুহূর্তে রাস্তা একটা ছুটু এসে থাকে না। দ্বিতীয় কথা, আপনাদের ইয়ে সাড়ে সাড়ে কিছু বাইক রেখে দেয় মানুষ, আর চলার পথে কোনো সিস্টেম নাই। বাইক যেমনি ওখানে ওভারটেক করে, গাড়ি বাইক যেমনি ওখানে ওভারটেক করে, সিস্টেম ছাড়া গাড়ি চালায় মানুষ, এই সবচেয়ে কারণ। এটা জিবিবাজার অত্র এলাকার ট্রাফিক পরিষেবা আছে কি? টাই পরিষদ আছে, কিন্তু আজকে তো নাই, আজকে তো দেখলাম না স্যার, কেউ কোনো ট্রাফিক টাফিক দেখলাম না। এরকম গ্যাদারিং তো প্রত্যেকদিন হয়, প্রত্যেকদিনই হয়, ট্রাফিক থাকে, প্রত্যেকদিনই ট্রাফিক থাকে, কিন্তু আজকে তো ট্রাফিক দেখলাম না। কালকে সেম গ্যাদারিং হয়েছে, কালকে সেম গ্যাদারিং, কিন্তু কালকে তো মানে এত বেশি গ্যাদারিং হয়েছে না, কিন্তু ট্রাফিক ছিল কালকে। বেশ কয়েকটা অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় আটকে, অনেকক্ষণ ধরে অ্যাম্বুলেন্স আটকে রয়েছে, আজকে তো অ্যাম্বুলেন্স দূরে আটকে রয়েছে অনেকক্ষণ। এই সমস্যার আদৌ কোনো সুরাহা হবে কিনা তা বলতে পারছেন না স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3।